আচ্ছা, এইখানে আমরা যদি এরকম তৈরি করতে চাই, এটা আপনাদের মাঝে মাঝে লাগতে পারে, যে আমি হচ্ছে জাম্বো ড্রোন। হ্যাঁ, জাস্ট আপনারা যদি এটা আমি কপি করি তারপরে পেছন, জাস্ট আপনাদের পাসের নামগুলো মনে রাখতে হবে কোথায় কি হচ্ছে। রিলোড দেন, দেখেন যে এরকম সিস্টেমটা। আমরা মনে হয় কন্টেনার নেইনি, যার কারণে কন্টেনারটা মনে হয় কেটে দিয়েছি, তাই না? যে দেখেন কন্টেনার কেটে দিয়েছি, কন্টেনার কেটে কন্টেনারটা থাকলে কি হইতো, দুই পারে ফাঁকা চলে আসতো। তো আমরা কন্টেনারটা, আচ্ছা আপাতত নিয়ে আসি, এর মধ্যে আমরা পেস্ট করি, কন্টেনার থাকলে ভালো লাগে। আচ্ছা, রিলোড দেন, এই যে দুই পারে দুইটা। তো এই যে হ্যালো ওয়ার্ড, তারপরে যে বাটন, বাটন কিভাবে তৈরি করতে জানি, হ্যালো ওয়ার্ড। কিন্তু জাম্বোট্রনের মাধ্যমে যে দেখেন একটা বক্স আকার আপনার চলে আসবে এখানে। হ্যাঁ, আপনি পি এর মধ্যে কিছু টেক্সট দিতে পারেন, এই যে এই যে এখানে টেক্সট, কিছু টেক্সট দিতে পারেন, লেখা থাকে, একটা টাইটেল থাকে, একটা টেক্সট থাকে, সাপোজ কন্টেন্ট, টেক্সট কন্টেন্ট দিলাম আমি, বেশ কিছু বাক্যতে এটা পেস্ট করে দিই। এবার রিলোড দেন, এই যে কন্টেন্ট করতে শুরু করছে। তো এটা মেনলি কাজ করতেছে, এখানে দেখেন যে আমরা প্রথমে জাম্বোট্রন নামের একটা ক্লাস ইউজ করছি, এটার কারণে আমরা যদি এই ক্লাসটা বাদ দিই, আমরা যদি ক্লাসটা বাদ দিয়ে রিলোড দিই, দেখেন জাস্ট লেখাগুলো, কিন্তু ওইটার মাধ্যমে কি করতেছে, প্যাডিং ক্রিয়েট করতেছে, একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতেছে, তাই না? তারপরে মিডিলে নিয়ে আসতেছে। তো এই জিনিসগুলা আসলে ক্লাসের মাধ্যমেই হয়, এখানে একটু সুন্দর মতো জাম্বোট্রন হ্যাঁ ইউজ করা যায়। তারপরে পেজের হেডার, আপনি পেজ হেডার লিখে এভাবে লিখে দিলে ইসমান এটা পেজ হেডার টাইপের কাজ করবে, স্মল এর মাধ্যমে যে এটা এটা আমরা দেখছি আর আগে, ঠিক আছে? তারপরে কি আছে, থাম্বনেলস। এখন এই যে থাম্বনেলস, আপনি যে কোনো একটা জিনিস ইমেজ নেন, বা যে কোনো ইমেজ, যে কোনো, যদি আপনি ক্লাস থাম্বনেল দেন তার আগে, এরকম থাম্বনেল হবে। আমরা এর আগেও দেখলাম সার্কেল, তারপর রাউন্ড, এর আগেও দেখছি, তাই না? সিএসএস এর মতো ওই জিনিসগুলাই প্রায় এখানে, আর বেশি কিছু নাই। এই যে এইটা এইটা আমাদের একটু লাগবে, কাস্টম কন্টেন্ট, ঠিক আছে? কাস্টম কন্টেন্ট এইখানে সেম একই কাজ করছে, থাম্বনেল নিছে, ইমেজ দিছে, ইমেজ, ঠিক আছে, এই ইমেজটা। তারপরে কি করছে, টাইটেল কন্টেন্ট একই, বাটন দুইটা বাটন শেষ একই কাজ, উপরে যেটা ওই একই, ঠিক আছে? এগুলা দেখেন, এই যে কল SM6 দিয়েছে আর কি, কল MD4 প্রত্যেকটাতে, যার কারণে 3 4 12টা নিছে। হ্যাঁ, আচ্ছা এটা আমি একটু করে দেখাই, সাপোজ কপি করলাম। আচ্ছা কন্টেনারটা থাক, কন্টেনার কন্টেনারটা থাক, এটা বাদ দিয়ে দিই। আমরা এটাকে এটা বার করি, এখানে আমরা সবই জানি কন্টেনার রো কি কাজ করে, এই যে কল SM6, কল MD4 এগুলো কি কাজ করে। SM মানে কি, যখন আমরা স্ক্রিনটা ছোট করব, ঠিক আছে, এটার স্ক্রিনের ইয়াও আছে, যখন আমরা MD ইউজ করব 768 থেকে কত 992 পর্যন্ত, উপরে 1200 পর্যন্ত, 992 থেকে 1200 পর্যন্ত, তাই না? 768 থেকে SM 992 পর্যন্ত। তো আমরা যদি রিলোড দিই এখানে, দেখেন এই যে এরকম আসছে, তার মানে কি আমাদের এখানে এখানে একটা ইমেজ লাগবে। তো আমরা একটা ইমেজ নিয়েছিলাম, ডাউনলোড করছিলাম, কোথায় ইমেজটা, এই যে এটা index.jpg, এর আগে এই কাজ দেখানোর জন্য দেখাইছিলাম, তারপরও এটা একটু দেখায়। এই যে ইমেজের সোর্সের মধ্যে আপনি এটা দিয়ে দেন ইমেজটা, তাহলে কি এখন ইমেজটা পাবে, দেখেন এই যে ইমেজ পাচ্ছে, ঠিক আছে? থাম্বনেল টাইটেল আর কন্টেন্ট থাকবে এখানে, বাটন দুইটা তৈরি করাই আছে সুন্দর মতো নিচে। কন্টেন্ট কোথায়, এই যে পি এর মধ্যে কন্টেন্ট, কন্টেন্ট। তো এই কন্টেন্ট আপনি আরো অনেক নিতে পারেন। এটা যদি আপনি দুইবার আরো কপি করেন, নিচে নিচে 3 4 12, মানে সে
কত নিবে? সাপোজ আমরা যদি এ রোটা রোটা থাকে, এটা এটাই বারবার রিপিট করি এখান থেকে, কারণ এটা এক রো এর মধ্যেই তো আমরা রাখতে চাচ্ছি, তাই না? সুতরাং রোটা থাকবে। সাপোজ আরেকটা নিলাম, দেখেন রিলোড দেন, দুইটা আসলো। আমরা যদি আর একটা চাই তিনটা আসবে, কিন্তু যদি আমরা আর একটা চাই ওটা কি হবে? নিচে চলে আসবে, কারণ জায়গা আমাদের উপরে পূরণ হয়ে গেছে। দেখেন নিচে চলে আসছে অটোমেটিক্যালি, তাই না? এটা হচ্ছে এমডি ক্ষেত্রে তিনটা থাকছে, কিন্তু এসএম এর ক্ষেত্রে কয়টা থাকবে? এখানে আমরা বলছি একটু লক্ষ্য করেন, এসএম এই যে এসএম এর ক্ষেত্রে ছয়, মানে একটাই ছয় ভাগে থাকবে, তাহলে পাশাপাশি কয়টা থাকবে? দুইটা থাকবে, তাই না? হিসাবে আমাদের এটাই হচ্ছে। এবার কন্ট্রোল শিফট এম চাই, বা যদি আমি এসএম স্ক্রিনে যাই, দেখেন তিনটা আছে না, তিনটা আছে, দুটো হয়ে যাবে। এই যে দেখেন এটা হচ্ছে এসএম এর স্ক্রিন, দেখেন দুটো দুটো শো হচ্ছে অটোমেটিক্যালি। এইভাবে রেসপন্সিভ করতে হয়। আপনি সব মোবাইলে একটা শো করাচ্ছেন, একটা আছে যে একটা, এভাবে অটোমেটিক্যালি গ্রিড সিস্টেমে রেসপন্সিভ হয়ে যাবে। এটাই হচ্ছে মেনলি কাজ আমাদের বুটস্ট্র্যাপে, মেনলি এই গ্রিড সিস্টেমটাই বেশি ইউজ হবে এভাবে রেসপন্সিভ করার ক্ষেত্রে। তো বাকি যেগুলো আছে এগুলো মনে হয় প্রোগ্রেস বার আছে। আচ্ছা আমি দেখাচ্ছি, অ্যালার্ট আর প্রোগ্রেস বার এই দুইটা দেখাচ্ছি।